বাঙালির সবথেকে প্রিয় একটা কাতলা মাছের রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। অবশ্যই সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি কাতলা কালিয়া। তাহলে কাতলা কালিয়া বানানোর জন্য আমি সবার প্রথম মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য লাগছে সামান্য হলুদ, সামান্য নুন, খুব সামান্য সাদা তেল, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর তেল দেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো সামান্য আদা, রসুন আর লঙ্কা বাটা। আমি এই তিনটেকে একসাথে বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একবার মাখিয়ে নেব। আমি এখানে যে কাতলা মাছটা নিয়েছি সেটা কিন্তু একটু বড় সাইজের, তাই আমি এখানে তিনটে পিস করে দেখাচ্ছি আপনাদের। আপনারা চাইলে কিন্তু একটু ছোট সাইজেরও কাতলা মাছ করে নিতে পারেন। মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে আমি রেখে দেবো প্রায় 15-20 মিনিট, যাতে মাছগুলোর মধ্যে এই ম্যারিনেশনটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আর ততক্ষণ আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি মাছগুলো ফ্রাই করার জন্য। আমি হয়তো এই তিনটে মাছের জন্য একটু বেশি সর্ষের তেল নিচ্ছি, কিন্তু মাছগুলো যেহেতু বড়, এর ওজন প্রায় 450-500 গ্রাম। যখন দেখবেন তেলটা একটু মিডিয়াম গরম হয়ে গেছে, তখন আমাদের যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি আপনাদের রেকমেন্ড করবো, আপনারা যখন তেলের মধ্যে মাছটা ছাড়বেন সেই সময় এরকম একটা টং ব্যবহার করলে হাতের মধ্যে এই গরম তেলটা আর লাগবে না। এবারে মাছগুলোর এক পিঠ ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটাও ঠিক একইভাবে লাল করে ভেজে নেবো। দেখুন মাছের কালারটা কি সুন্দর এসছে, আর মাছগুলো কিন্তু খুব লাল করেও ভাজবেন না। এবারে ভাজা মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দেবো কিছু গরম মশলা। বাই দ্য ওয়ে, আপনাদের যদি এরকম সুন্দর সুন্দর কৌটো বা আমি যে ইউটেন্সিলগুলো পুরো ভিডিওতে ব্যবহার করি সেগুলো যদি আপনাদের কিনতে হয়, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে ইজিলি সেগুলো অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন। এবারে গরম মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, জাবেত্রী, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা এলাচ। এই গোটা গরম মশলা থেকে ফ্লেভারটা একটু ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পাতলা করে কাটা পেঁয়াজ। আমরা এখানে পেঁয়াজ দুভাবে ব্যবহার করব। প্রথমে এই পেঁয়াজগুলোকে আমরা প্রায় লাল করে ভেজে নেব। যখনই দেখবেন পেঁয়াজটা এরকম লাল হয়ে ভাজা হয়ে গেছে, সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে খুব সামান্য চিনি। এই চিনিটা ক্যারামেল হওয়ার পরই কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। চিনি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি আপনাদের আগেই বলেছি যে আমরা এখানে দুভাবে পেঁয়াজ ব্যবহার করব। এবার এই পেঁয়াজটাকে 2-3 মিনিট একটু ভালো করে কুক করে নেবেন। যখনই দেখবেন তেলটা আস্তে আস্তে ছাড়া শুরু হচ্ছে, তখন আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা বাটা। আমি এই তিনটেকে একই সাথে আগে থেকে বেটে রেখেছিলাম। এবার একে একে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর একদম ঘরোয়া মশলা, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আমি কিচেনের প্রায় সব কিছু মশলাই এরকম কৌটোগুলোর মধ্যে রাখি, দেখতেও খুবই সুন্দর লাগে। তাহলে এবার আমি সবার প্রথম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য একটু বেশি লাগবে আমাদের। এবার একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে নেব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর স্বাদমতো নুন। এবার এই মশলাটাকে 2-3 মিনিট কষলেই দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু হচ্ছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এবার এই টমেটোটা দেওয়ার পরে আমরা ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যদি পেঁয়াজটাকে আগে থেকে বেরেস্তা করে রাখতে পারেন তাহলে একদম পেঁয়াজ বাটা দিয়ে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন, আর সবশেষে বেরেস্তাটা ওপরে ছড়িয়ে দিলেও হবে। এই পেঁয়াজটা আগে থেকে বেরেস্তা করে নেওয়ার কারণে পেঁয়াজগুলো যখন খাওয়ার সময় মুখে পড়ে বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগে খেতে। এটা এই মাছের গ্রেভিটার স্বাদটা আরও অনেকটাই বাড়িয়ে দেয়। দেখতেই পাচ্ছেন টমেটোটা থেকে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে, মানে আমাদের টমেটোটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য টক দই। টক দইটা দেওয়ার সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখবেন, নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে পারেন। আর দই দেওয়ার পরও আপনাদের গ্রেভিটা থেকে যতক্ষণ এরকম তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আপনারা জলটা দেবেন না। একবার এরকম তেলটা বেরিয়ে আসলে আপনারা এখানে জল ব্যবহার করবেন। এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে যখন দেখবেন গ্রেভিটা এরকম স্লো ফ্লেমে ফুটছে, আমাদের এই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এবার আমাদের কাতলা কালিয়া প্রায় অলমোস্ট রেডি। মোটামুটি 6-7 মিনিট একবার ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের এই গ্রেভিটা রেডি হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর কালারটা কত সুন্দর এসছে। আর সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য ঘি আর সামান্য গরম মশলা। আর যদি আপনাদের হাতের কাছে একটু ধনে পাতা থাকে সেটাও ছড়িয়ে দিতে পারেন,
দেখুন কি লোভনীয় লাগছে দেখতে, গরম গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগবে খেতে। রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।